হ্যালো বন্ধুরা তোমার সকলকে স্বাগতম তোমাদেরই চ্যানেল ডাব্লিউ প্রাইভেট টিউশানে তো আজকের এই ভিডিওতে আমরা উচ্চ মাধ্যমিক দু হাজার উনিশের প্রশ্নপত্রের এমসিবি টাইপ উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করবো তো ভিডিও শুরু হওয়ার আগে তোমাদের চ্যানেল নতুন হও তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেন ডিপ্রেস করে নোটিফিকেশন অন করে দাও পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য এর আগের ভিডিওতে আমরা দু হাজার পনেরো দু হাজার ষোলো এবং দু হাজার সতেরো ও আঠেরোর প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করেছি সেই সকল ভিডিও যদি না দেখে থাকো তার লিঙ্ক তোমরা এই ভিডিও ডিসক্রিপশান বক্সে এবং আই বাটনে পাবে প্লেলিস্টের লিস্টের লিঙ্ক সেখান থেকে তোমরা দেখে নিতে পারো আর ক্লাসের পিডিএফ পাওয়ার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করো নাও যার লিঙ্ক তোমরা এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে পাবে তো চলো ভিডিও শুরু করা যাক এক নম্বর প্রশ্ন বলছে অরুণপাতের সময় ম্যাংমার সঙ্গে যে উত্তপ্ত জল বেরিয়ে আসে তাকে বলে অপশান নাম্বার বি নেক্সট প্রশ্ন বলছে ইনসেলবার যে অঞ্চলে দেখা যায় সেটি হলো অপশান নাম্বার এ কালাহারি মরুভূমি নেক্সট প্রশ্ন বলছে নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে একটি বৈশিষ্ট্য হল অপশান নাম্বার ডি অপরাহ্নে পরিচয় বৃষ্টিপাত ঘটে নেক্সট প্রশ্ন বলছে হিউমা সমৃদ্ধ মাটির রং হয় অপশান নাম্বার বি কালো নেক্সট প্রশ্ন মৌসুমি বায়ু হলো এক প্রকারের অপশান নাম্বার বি সাময়িক বায়ু অভিকর্ষচ বলের সাথে যুক্ত একটি দুর্যোগ হলো অপশান নাম্বার সি হিমানি সম্প্রপাত নেক্সট প্রশ্ন বলছে মিলেট যে কৃষি প্রণালীর প্রধান ফসল তা হল অপশান নাম্বার বি শুষ্ক কৃষি নেক্সট প্রশ্ন বলছে শিল্প স্থান বলছে স্থানিকর স্থানিকতার ন্যূনতম ব্যয় তথ্যটি প্রবর্তন করেন অপশান নাম্বার বি অ্যালফ্রেড ওয়েবার নেক্সট প্রশ্ন বলছে ভারতের নিম্নলিখিত কোন শহরগুলি সোনালী চতুর্দায় যুক্ত অপশান নাম্বার ঠিক সি সঠিক উত্তর হবে দিল্লি মুম্বাই চেন্নাই কলকাতা নেক্সট প্রশ্ন প্রায় যোগাযোগহীন বিচ্ছিন্ন ও ক্ষুদ্র গ্রামীণ বসতিকে বলে অপশান নাম্বার এ হ্যামলেট নেক্সট প্রশ্ন বলছে ছত্তিশগড়ের প্রধান লৌহ আকরিক উৎপাদনকারী অঞ্চল অপশান নাম্বার বি দাল্লি রাজহারা নেক্সট প্রশ্ন বলছে গ্রেট শব্দটি প্রথমে ব্যবহার করেন অপশান নাম্বার এ জেকে গিলবার্ট নেক্সট প্রশ্ন বলছে প্লেট ব্যারিয়ার রিপ দেখা যায় অপশান নাম্বার এ সরি অপশান নাম্বার সি অস্ট্রেলিয়ান উপকূলের কাছে নেক্সট প্রশ্ন বলছে অগ্নুৎপাদ জাত পদার্থ দ্বারা গঠিত ভিত্তিকা হল অপশান নাম্বার ডি অ্যান্ড্রিসেল নেক্সট প্রশ্ন বলছে আকৃতি পাহাড়ে যে ধরনের জল নির্গমন প্রণালী গড়ে ওঠে তা হলো অপশান নাম্বার সি কেন্দ্রবিমুখ জলনির্গমন প্রণালী নেক্সট প্রশ্ন বলছে যে জলবায়ু অঞ্চলে যে বৈচিত্র্য সর্বাধিক তার নাম অপশান নাম্বার এ ক্রান্তীয় বৃষ্টি অরণ্য জলবায়ু অঞ্চল নেক্সট প্রশ্ন বলছে একটি মুক্ত ভাসমান জলজ উদ্ভিদের নাম অপশান নাম্বার বি সরি ডি কচুরিপানা নেক্সট প্রশ্ন ভারতের শ্বেত বিপ্লবের জনক অপশান নাম্বার ডি ডক্টর ভার্গিস কুয়েডর নেক্সট প্রশ্ন বলছে ভারতের প্রথম কলেজ স্থাপিত হয় অপশান নাম্বার এ দেশেরায় নেক্সট প্রশ্ন বলছে পেশাদার পরামর্শদান যে অর্থনৈতিক ক্রিয়াকলাপের সঙ্গে যুক্ত অপশান নাম্বার সি কুইনারি ক্রিয়াকলাপ নেক্সট প্রশ্ন বলছে দু হাজার এগারো সালের বলছে আদমসুমারী অনুসারে ভারতের নারী পুরুষের অনুবাদ সঠিক উত্তর হবে অপশান নাম্বার ডি নশো চল্লিশ ইস টু এক হাজার নেক্সট প্রশ্ন